কংগ্রেসের প্রধান গঠন করলকে বিজেপি আসবে কংগ্রেসের প্রধান গঠন করলকে বিজেপি আসবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি সোমবার বিজেপির নতুন প্রধান হলেন চন্দনা পাহাড় ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান নির্বাচিত হওয়ায় দলের আগেই আবির খেললেন বিজেপি সদস্যরা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 20টি বর্তমানে বিজেপি 10 তৃণমূল 6 এবং বামফ্রন্ট 3 এর মধ্যে তৃণমূলের এক সদস্য মৃত মাস কয়েক আগে তৃণমূলের এক মৃত সদস্যকে জীবিত দেখিয়ে বিজেপির ডাকা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেয় প্রশাসন বলে অভিযোগ বিজেপির এই ঘটনার পর উচ্চ আদালতে যায় বিজেপি উচ্চ আদালতের নির্দেশে বিজেপি ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল পায় এদিন বিজেপির প্রধান হলেন চন্দনা পাহান এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান আজকে আমাদের আনন্দের বিষয় এই অঞ্চলটা আমাদেরই ছিল এক সময় কিন্তু পরবর্তীতে সেটা তৃণমূলের প্রধান যাওয়ার পরে অঞ্চলটা আমাদের হাতছাড়া হয়ে যায় কিন্তু তারপরও আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও বিডিও এবং প্রশাসনিকভাবে এটা অনেক বাধা সৃষ্টি করেছিল যাতে এটা তৃণমূলের কেই দিয়ে দেওয়া যায় উপহার দেওয়া যায় মৃত ব্যক্তিকে সেখানে জীবিত দেখানো হয়েছিল তো অনেক আইনি লড়াই আমরা লড়েছি হাইকোর্টেও দ্বারস্থ হয়েছি হাইকোর্ট থেকে সেখান থেকে আমরা কেসে জিতি এবং পরবর্তীতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় যে পঞ্চায়েত গঠনের ব্যাপারে তো আজকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির আবার পুনরায় ডাঙ্গা অঞ্চলে আমরা প্রধান করতে পেরেছি এই জন্য আমাদের কর্মী সমর্থকরা আজকের দিনে খুব আনন্দিত যে ডাঙ্গা অঞ্চল আবার ভারতীয় জনতা পার্টির প্রধান এখানে হয়েছে এই বিষয়ে নবনির্বাচিত প্রধান চন্দনা পাহান জানান কোন কোন কাজগুলোর বেশি গুরুত্ব দেবেন এখন যেগুলো অসম্পূর্ণ রয়েছে আগের যে প্রধান ছিলেন তিনি কি সব কাজ করেছিলেন সেগুলো কি এখন কি কাজ করার ইয়ে করবেন সামনে তো পঞ্চায়েত ভোট তা আগে কি কাজ কি সম্পূর্ণ করতে পারবে যতটা পারবো যতটা চেষ্টা করবো করার অন্যদিকে এই বিষয়ে তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি বলেন দেখুন নির্বাচন দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন আসন্ন ঠিক তার মুখে রাজনীতি করে এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে বিজেপি বালুঘাট ব্লকে ডাঙ্গা অঞ্চলে আজকে প্রধান গঠন করলো কিন্তু আমাদের মনে হয় যেটা মানুষের কাছে একটা আয়ুষ মাত্র রাজনৈতিক একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটা করেছেন ওনারা আমার বিশ্বাস যে গ্রাম পঞ্চায়েতের এই সামান্য সময়ের মধ্যে উনি কোনো কাজ করতে পারবেন না এবং আমরা আশা করছি খুব শীঘ্রই নির্বাচন ঘোষণা হয়ে গেলে অটোমেটিক্যালি কাজটা বন্ধ হয়ে যাবে সুতরাং এতে মানুষের কোনো সাধারণ মানুষের কোনো উপকার হবে না কিন্তু আমরা মানুষের কাছে গিয়ে বলতে পারবো যে তারা আমাদেরকে যেমন সারা বছর ধরে কাজ করতে দেয়নি সারা পঞ্চায়েতে যেমন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাধা দিয়েছে এবং মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই হটকারী রাজনীতির বিরুদ্ধে মত প্রকাশ করে উপযুক্ত জবাব দেবে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট নিউজ টুডে